আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের রাতের সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি মিতু চক্রবর্তী রায়। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। সবার আগে শিরোনাম, সিরিয়ায় সামরিক অভিযান সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্পষ্ট কথা বললেও প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স। সিরিয়ার হামলায় ক্লোরিন ও সাইরিনের কথা নিশ্চিত করেছেন আমেরিকার গোয়েন্দারা, অস্বীকার করছে সিরিয়া ও রাশিয়া। সিনেট শুনানিতে প্রেসিডেন্ট ও রাশিয়া নিয়ে প্রশ্নের জবাব দেননি ট্রাম্প মনোনীত স্টেট সেক্রেটারি মাইক পম্পিও। প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারি ক্লিন্টনের ভুয়া সেক্স টেপ ফলাও করে প্রকাশ করে রাশিয়ার ইন্টারনেট এজেন্সি। অবশেষে শর্ত সাপেক্ষে মেক্সিকো সীমান্তে সেনা পাঠাতে রাজি হয়েছে ক্যালিফোর্নিয়া, স্বাগত জানালেন প্রেসিডেন্ট। এছাড়া ফিচার রিপোর্টের মধ্যে যা রয়েছে, ইন্দোনেশিয়ার একটি আইসক্রিম কারখানা শৈবাল দিয়ে এমন কাপ তৈরি করছে যা আইসক্রিমের সঙ্গে খাওয়া যায়। বিস্তারিত সংবাদের শুরুতেই রয়েছে মেগা ইন্স্যুরেন্স অ্যান্ড ব্রোকারেজ শীর্ষ সংবাদ। সোমবার 48 ঘণ্টার মধ্যে সিরিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেও বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি। এটি শিগগিরই হতে পারে, আবার দ্রুত নাও হতে পারে। এরপরও বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমায় রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সব বিকল্পই হাতে আছে আমেরিকার। হামলায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন এবং ফ্রান্সও। তবে রাশিয়া হুমকি দিয়ে বলেছে তাদের সেনা কিংবা সিরিয়া আক্রান্ত হলে তারাও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করবে, ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থানে পাল্টা হামলা চালাবে তারা। এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সবাইকেই সতর্ক করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সিরিয়ার দৌমায় সাম্প্রতিক রাসায়নিক হামলায় অন্তত 70 জনের মৃত্যু এবং অনেকের হতাহত হবার ঘটনায় আসাদ বাহিনীকেই দায়ী করা হচ্ছে। সম্প্রতি সেখানে আক্রান্ত কয়েকজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে আমেরিকার চিকিৎসকরা, আর এই পরীক্ষায় ক্লোরিন এবং নার্ভ এজেন্টের উপস্থিতি পাওয়া গেছে। সোমবার 48 ঘণ্টার মধ্যে সিরিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেও বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। এটি শিগগিরই হতে পারে, আবার দ্রুত নাও হতে পারে। Remember on Monday he said major decisions would be made within 24 to 48 hours. Well, this morning he's writing never said when an attack on Syria would take place, could be very soon or not so soon at all. এরপরও রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সব বিকল্পই হাতে আছে আমেরিকার। We stand ready to provide military options if they're appropriate as the president determined. সেই সাথে হামলায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্সও। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সিরিয়ার কেমিক্যাল অস্ত্রাগার, এয়ারফিল্ড এবং প্রেসিডেন্ট আসাদের মিলিটারি কমান্ড হেডকোয়ার্টার্স হামলার লক্ষ্যবস্তু হতে পারে। Likely that we'll use a combination of platforms including aircraft, surface ships and submarines. The Russians will probably not know where the submarines are or that they're there. সেই সাথে ফ্রান্স জর্ডান থেকে এবং যুক্তরাজ্য সাইপ্রাস থেকে হামলায় অংশ নিতে পারে। US and British submarines and French planes could be launched from Jordan, British from Cyprus. তবে রাশিয়া হুমকি দিয়ে বলেছে তাদের সেনা কিংবা সিরিয়া আক্রান্ত হলে তারাও ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করে দেবে, সেই সাথে ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থানে পাল্টা হামলা চালাবে। এ নিয়ে সিরিয়ায় থাকা রাশিয়ার বাহিনী প্রস্তুতিও নিতে শুরু করেছে। These weapons are designed to survive all the way to their target, so it'll be difficult for them. They may get a couple of them, but in general these weapons tend to get to where they're headed. Winfield says that জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সবাইকে সতর্ক করে দিয়েছেন। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। এদিকে আগামী 48 ঘণ্টার মধ্যে সিরিয়ায় হামলা চালাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। MSNBC-র সাথে সাক্ষাৎকারে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলার সময় নিয়ে এভাবেই নিজের মত জানান সাবেক জেনারেল ব্যারি ম্যাকফ্রে। তবে এ সময় ইরাক এবং আফগানিস্তানে দীর্ঘদিন ধরে আমেরিকা যুদ্ধের প্রসঙ্গ তুলে নতুন করে সিরিয়ায় যুদ্ধ জড়ালে তা কবে শেষ হবে এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি সাবেক জেনারেল। Todd was given a warning a year ago. He didn't heed that warning, and so the president's going to have to go back in with something that's going to make more of an impression on Mr. Assad.
পূর্ব গৌতায় রাশিয়া সমর্থিত আসাদ বাহিনীর শনিবারের হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়। এরপরই হামলায় ব্যবহৃত অস্ত্রের বিষয়ে তদন্তে নামে আমেরিকা। ঘটনাস্থল থেকে আক্রান্তদের রক্ত ও মূত্রের নমুনা পরীক্ষা করে এতে ক্লোরিন গ্যাস ও সারিন নামক মারাত্মক রাসায়নিকের উপস্থিতি নিশ্চিত হয়েছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা। তবে রাশিয়া ও সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। সিরিয়ায় শনিবারের মারাত্মক হামলার পর আক্রান্তদের রক্ত ও মূত্রের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা নিরীক্ষা করেছে আমেরিকা। হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন তথ্য অনেকটা নিশ্চিত বলে জানিয়েছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দুই কর্মকর্তা। নমুনা পরীক্ষা করে তারা ক্লোরিন গ্যাস ও সারিন নামের মারাত্মক নার্ভ এজেন্টের উপস্থিতি নিশ্চিত হয়েছেন। মূলত এ ধরনের নমুনা আমেরিকান কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল থেকে সংগ্রহ করে থাকে। কর্মকর্তারা জানিয়েছেন তারা নমুনার বিষয়ে দ্বিধাহীন, তবে সম্পূর্ণ নিশ্চিত নয়। নার্ভ এজেন্ট সারিনের পর্যাপ্ত সংগ্রহ আছে আসাদ বাহিনীর কাছে এবং এর আগেও তাদের ক্লোরিন ও সারিনের মিশ্রণ হামলায় ব্যবহারের নজির আছে, জানিয়েছে আমেরিকান কর্মকর্তারা। আমেরিকা সহ কয়েকটি দেশের তথ্য ও ছবি বিবেচনায় রেখে এই হামলার পেছনে সিরিয়া সরকারের জড়িত থাকার বিষয়ে ইঙ্গিত করেছেন। পূর্ব ঘৌটায় রাশিয়া সমর্থিত আসাদ বাহিনীর ওই হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। তবে রাশিয়া এবং সিরিয়া উভয়ই হামলায় রাসায়নিক ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে। এদিকে আমেরিকার কর্মকর্তারা বলছেন গত ৬ মাসে সিরিয়া বেশ কয়েকবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে তারা একটি বিশেষ তদন্ত দলকে সিরিয়া পাঠিয়েছে রাসায়নিক হামলার বিষয়ে তদন্ত করতে। হামলায় যদি রাসায়নিকের ব্যবহার হয়েই থাকে, তবে তা কী ধরনের রাসায়নিক তা খুঁজে দেখবে নেদারল্যান্ড ভিত্তিক এই সংস্থাটি। ফয়সাল সিদ্দিকী, টিভিএন ২৪ নিউজ ডেস্ক। রাশিয়া তদন্ত নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কখনো আলোচনা করেছেন কিনা তা সিনেট শুনানিতে জানাতে অস্বীকার করেছেন সেক্রেটারি অফ স্টেট হিসেবে মনোনীত মাইক পম্পেও। তবে তিনি জানিয়েছেন সিআইএ ডিরেক্টর হিসেবে তিনি রাশিয়া তদন্তের অংশ হিসেবে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারকে সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারের বিষয়বস্তু নিয়েও তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। তবে তিনি বলেছেন রাশিয়ার উপর দেয়া বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে সতর্ক ভূমিকা নেবেন তিনি। বৃহস্পতিবার সিনেট শুনানিতে তিনি আরও জানান প্রেসিডেন্টের এজেন্ডার পূর্ণ বাস্তবায়নের কাজ করবেন তিনি। নিয়োগ পেলে স্টেট ডিপার্টমেন্টের শূন্য পদে নিয়োগ দেয়াকে অগ্রাধিকার দেবেন তিনি। ক্যানসাসের তিনবারের কংগ্রেসম্যান, সিআইএর ডিরেক্টর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করা মাইক পম্পেও বৃহস্পতিবার হাজির হয়েছিলেন সেক্রেটারি অফ স্টেট হিসেবে সিনেট শুনানিতে অংশ নিতে। এ সময় বিক্ষোভকারীদের এভাবেই স্লোগান দিতে দেখা যায়। প্রারম্ভিক বক্তব্যে পম্পেও বলেন সেক্রেটারি অফ স্টেট হিসেবে নিয়োগ পেলে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। Be empowered in their roles and have a clear understanding of the president's mission. That'll be my first priority. সেই সাথে স্টেট ডিপার্টমেন্টের শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়ার বিষয়টিও থাকবে তার অগ্রাধিকারের তালিকায়। State department there are too many holes, too many vacancies, too many unfilled positions. When that happens, everyone's stretched thin and the subject matter expertise. CIA-র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা পম্পেওকে এরপর নানা ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রশ্ন করেন সিনেটররা। ডেমোক্রেট সিনেটর বব মেনেন্ডেজ ওয়াশিংটন পোস্টের একটি খবরকে উদ্ধৃত করে জানতে চান ২০১৭ সালের ২২শে মার্চ হোয়াইট হাউসের একটি বৈঠকের পরে প্রেসিডেন্ট তাকে এফবিআই কিংবা রাশিয়া তদন্ত নিয়ে কি বলেছিলেন। Did President Trump ever discuss the FBI or special counsel Russia's investigation with you? Senator, again, I'm not going to talk about private conversations I've had with the president. So whenever you come, if you were to be confirmed in the future, and we're going to try to talk about foreign policy, and we ask you where is the president at or this or that, you're not going to disclose any of the conversations. I'm happy to answer questions about our administration's policies. একই সাথে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারকে সাক্ষ্য দেওয়ার কথা জানালেও তার বিষয়বস্তু সম্পর্কে জানাতে চাননি মাইক পম্পেও। I've spoken to special counsel Mueller. Yes, that's correct. And what was the subject of the conversation? Senator, I'm not going to speak to that. Did the special counsel tell you not to speak about these things? Senator, I have cooperated with multiple investigations while the investigation continues.
বাইপার্টিজান ভিত্তিতে রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়ার পরও বর্তমান প্রশাসন তা পূর্ণ বাস্তবায়ন করছে না এমন অভিযোগ করে এক্ষেত্রে তিনি কি করবেন এমন ব্যাখ্যা চাওয়া হয় পম্পেওর কাছে। Work to be done on CATSA. There's more work to be done on other sanctions provisions as well. I readily concede that Vladimir Putin has not yet received the message sufficiently and we need to continue to work at that. মুসলিম বিদ্বেষ নিয়ে সিনেটর করি বুকার প্রশ্ন করেন মাইক পম্পেওকে। Senator, I've spoken to a number of groups and I believe my record with respect to tolerance and the equal treatment of people has I think you never yes or no you did you ever call her out? ইরানের সাথে পারমাণবিক চুক্তির রিসার্টিফিকেশনের বিষয়ে তিনি কি পদক্ষেপ নেবেন এমন প্রশ্নে পম্পেও বলেন মিত্র দেশগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। The president is going to be given best advice including by me and if there's no chance that we can fix it I will recommend to the president that we do our level best to work with our allies to achieve a better outcome and a better deal. একই সাথে নর্থ কোরিয়ার শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে তিনি ছিলেন না বলেও জানান পম্পিও। Senator, I have never advocated for regime change. এছাড়া বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও প্রশ্ন করা হয় মাইক পম্পিওকে। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। আইনজীবী মাইকেল কোহেনের বাড়ি এবং দফতরে এফবিআই এর অভিযানটি ছিল মূলত ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগগুলোর তদন্তের জন্য। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে এবিসি নিউজ। এতে বলা হয়, পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলস ছাড়াও সাবেক প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডুগালের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের বিষয়ে নথি তল্লাশি করা হয়। তবে গোয়েন্দা সংস্থাটি দাবি করছে, মাইকেল কোহেনের ব্যাংক জালিয়াতির বিষয়ে এই তল্লাশি চালানো হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের দপ্তরে ও হোটেল কক্ষে গত সোমবার তল্লাশি চালায় এফবিআই। পরে এক ব্রিফিংয়ে বলা হয়, মাইকেল কোহেন ব্যাংক জালিয়াতি করে থাকতে পারেন, তাই এই অভিযান। তবে এবিসি নিউজ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দাবি করছে, অভিযানটি ছিল মূলত ট্রাম্পকে টার্গেট করেই। তল্লাশিতে কোহেনের ব্যাংক জালিয়াতির বিষয়টির পাশাপাশি পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এবং তা গোপন রাখতে অর্থ দেয়াসহ বিভিন্ন বিষয়ের নথি তল্লাশি করা হয়েছে। ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন বরাবরই দাবি করে আসছেন, ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তিনি নিজের পকেট থেকে $130,000 দিয়েছিলেন। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার বিষয়ে কিছু জানেন না। আইনজীবী মাইকেল কোহেন কেন ড্যানিয়েলসকে $130,000 দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাহলে প্রশ্নটা কোহেন কি করা হোক। এমন মন্তব্যের 5 দিন পর তল্লাশি হলো কোহেনের দপ্তর ও হোটেল কক্ষে। শুধু ড্যানিয়েলসের বিষয় নয়, সাবেক প্লেবয় মডেল কারেন ম্যাকডুগালের সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্কের নথিও তল্লাশি করা হয়। তল্লাশিতে বাদ যায়নি নির্বাচনের আগে ফাঁস হওয়া এক্সেস হলিউড টিভি অনুষ্ঠানে নারীদের নিয়ে বাজে মন্তব্য করার বিষয়টি। বলা যায়, ট্রাম্পের যৌন অপরাধ বিষয়গুলোর তল্লাশির অভিযান ছিল এটি। আল আমিন হোসেন, টিভিএন 24, নিউজ ডেস্ক। প্রেসিডেন্টের অবাধ যৌন জীবন নিয়ে মুখ না খুলতে ট্রাম্প টাওয়ারের এক দারোয়ানকে $30,000 দেয়া হয়। আর ওই অর্থ দ্য ন্যাশনাল ইনকোয়ার নামের একটি সংবাদ গণমাধ্যমের প্রকাশক দিয়েছিলেন বলে জানিয়েছে সিএনএন। দ্য নিউ ইয়র্কার এবং এপির দাবি, 2015 সালে ওই ভবনের দারোয়ান ডিনো সাজুডিনকে এই অর্থ দেয়া হয়। 1980 সালে ট্রাম্প অবাধ যৌন সম্পর্কের মাধ্যমে এক শিশুর বাবা হন। এই খবর না প্রকাশ করতে ডিনো সাজুডিনকে এই অর্থ দেওয়া হয় বলে দাবি করেছে এসব গণমাধ্যম। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সির সাথে সম্পৃক্ত একটি রেডিট অ্যাকাউন্ট হিলারি ক্লিন্টনের ভুয়া সেক্স টেপ ফলো করে প্রকাশ করে। রেডিট ব্যবহারকারী রুবিনজার জিআইএফ ফরম্যাটের ভুয়া এই ভিডিওটি শেয়ার করে। ভিডিওটি 250,000 জন পর্নহাব নামের ওয়েবসাইটে দেখেছেন বলে জানিয়েছে এনবিসি নিউজ। ওয়ার্ল্ড ম্যাগাজিন এই ঘটনায় বলছে, শুধু 2016 সালই নয়, ইন্টারনেটে রাশিয়ার অপপ্রচার এখনও চলছে। 2016 সালের নির্বাচনে শুরু থেকেই ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছিল রুশ ইন্টারনেট রিসার্চ এজেন্সিগুলো। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন হিলারির বেশ কিছু ইমেইল হ্যাক করে তা প্রকাশ করে এই ইন্টারনেট এজেন্সিগুলো, যা ওই নির্বাচনে
হিলারির বিপক্ষে সাধারণ মানুষের খারাপ মনোভাব তৈরিতে প্রভাবক হিসেবে কাজ করে। এবিসি নিউজ এক খবরে জানিয়েছে, ওই সময় রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সি আইআরএর সাথে সম্পৃক্ত একটি রেডিট অ্যাকাউন্ট হিলারি ক্লিন্টনের একটি জাল সেক্স টেপ ফলাও করে প্রচার করে। রুবিনজার নামের একজনের অ্যাকাউন্ট থেকে ওই সময় জিআইএফ ফরম্যাটের ভুয়া ভিডিওটি শেয়ার হয়। 1,00,000 আপভোটও পায় ওই জিআইএফ ফরম্যাটের ভিডিওটি। এতে দেখানো হয় এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির সাথে অন্তরঙ্গ মুহূর্তে জড়িয়ে আছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন। ভিডিওটি 2,50,000 মানুষ পর্ন হাব নামের ওয়েবসাইটে দেখেন। ওই ভিডিওটি এখনও রাশিয়ার রেডিট অ্যাকাউন্টে রয়ে গেছে বলে খবরে জানিয়েছে এবিসি নিউজ। খবরে বলা হয়েছে, রেডিট অ্যাকাউন্ট ওই ভুয়া ব্যবহারকারী রুবিনজারকে ব্লক করেছে, কিন্তু এর পরও তা এখনও দেখা যাচ্ছে। আমেরিকার রেডিট নামের একটি সংস্থা তাদের বার্ষিক স্বচ্ছতা প্রতিবেদনে জানিয়েছে, তাদের অনুসন্ধানে 944টি অ্যাকাউন্ট পাওয়া গেছে যা রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সির সাথে সম্পৃক্ত। এ নিয়ে ওয়ার্ড ম্যাগাজিন বলছে, আমেরিকার কর্তৃপক্ষ এখনও এসব রাশিয়ান রেডিট অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, ফলে এই সুযোগে তারা এখনও দেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই ম্যাগাজিনের সিনিয়র প্রতিবেদক ইসি ল্যাপোস্কি জানান, বেশ কয়েকটি রাশিয়ার অ্যাকাউন্ট এখনও হিলারি সহ আমেরিকা বিরোধী অপপ্রচার চালাচ্ছে। Spreading other kinds of propaganda. What we did find from these 5 accounts were a lot of links about Hillary Clinton. They would be posted in the Hillary for Prison subreddit, and some of them would revolve around her health. You remember these issues coming up at the time. এখন দেখার বিষয় এ নিয়ে কি পদক্ষেপ নেয় আমেরিকার ইন্টারনেট নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো। ইমদাদুল্লাহ বাবু, টিভিএন 24 নিউজ ডেস্ক। অবশেষে শর্ত সাপেক্ষে মেক্সিকো সীমান্তে ন্যাশনাল গার্ড সদস্য পাঠাতে রাজি হয়েছে ক্যালিফোর্নিয়া। বৃহস্পতিবার স্টেট গভর্নর জেরি ব্রাউন বলেন, তিনি 400 সেনা পাঠাতে প্রস্তুত। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি টুইটও করেছেন। এদিকে স্টেটটি সফরে রয়েছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। তিনি বলেন, সাউথ সীমান্তে নিরাপত্তার জন্য সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট কার্যকর এক পদক্ষেপ নিয়েছেন। প্রতি বছরই মধ্য আমেরিকার দেশ থেকে হাজার হাজার মানুষ মেক্সিকোতে পাড়ি দেয়। এদের মধ্য থেকে অনেকেই আমেরিকায় পাড়ি জমায়। এই অভিবাসীদের ক্যারাভান বলা হয়। এবার হন্ডুরাস থেকে কয়েক হাজার অভিবাসী মেক্সিকো সীমান্তে অবস্থান করছে এমন সংবাদের পরই সেখানে সেনা মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য মেক্সিকান বর্ডার ইজ ভেরি আনপ্রটেক্টেড বাই আওয়ার লজ। উই হ্যাভ হরিবল হরিবল and very unsafe laws in the United States. তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সেখানে ন্যাশনাল গার্ড সদস্যদের পাঠাতে অসম্মতি জানায় ক্যালিফোর্নিয়া। তবে এক সপ্তাহ পর নীরবতা ভাঙল স্টেটটি। বৃহস্পতিবার গভর্নর জেরি ব্রাউন বলেন, তিনি 400 সেনা পাঠাতে প্রস্তুত আছেন, তবে অভিবাসন বিষয়ে হোয়াইট হাউজের কিছু পদক্ষেপ মানা হবে না বলে জানিয়েছেন ব্রাউন। ক্যালিফোর্নিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটও করেছেন। আর ক্যালিফোর্নিয়ায় শেরিফদের সাথে আলোচনায় অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বলেন, নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। With President Trump, we have a new era of support for law enforcement like we haven't seen in many years. You might even say we've got a new sheriff in town. গত বছর ক্যালিফোর্নিয়ার সীমান্তে 25,000 অবৈধ অভিবাসীকে মাদকসহ আটক করে প্রশাসন। আল আমিন হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। এখন দেখবেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের সৌজন্যে নিউ ইয়র্ক মিনিটস। নিউ ইয়র্কের টুকরো খবর। নিউইয়র্কের স্কুলগুলোতে শিক্ষার্থী বহিষ্কারের হার অনেক বেড়ে গেছে। সাময়িক ও স্থায়ী মিলিয়ে গত বছরের শেষ দিকে এই শহরের স্কুলগুলো থেকে শিক্ষার্থী বহিষ্কার আগের বছরের চেয়ে 21% বেড়েছে। গত 30 মার্চ শহরের শিক্ষা বিভাগের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
স্কুল কর্মকর্তা কর্মচারীদের সাথে অসৎ আচরণ, সহপাঠীদের উপর হামলা, স্কুল সম্পদের বিনষ্ট, ক্যাম্পাসে অস্ত্র আনাসহ বিভিন্ন অভিযোগে নিউ ইয়র্কের স্কুলগুলোতে বাড়ছে শিক্ষার্থীদের বহিষ্কারের সংখ্যা। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নিউ ইয়র্কের স্কুলগুলো থেকে মোট 14,502 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 2016 সালে একই সময় এই সংখ্যা ছিল 12,008 জন। নিউ ইয়র্ক ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, এখানকার স্কুলগুলোয় বিভিন্ন অপরাধের কারণে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা বেড়ে যাওয়ায় মেয়র বিল ডি ব্লাজিও পুনর্বাসনমূলক বিচার শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছিলেন। এর মাধ্যমে বহিষ্কারের মতো ঘটনা কমিয়ে আনার চেষ্টা করা হয়। ফলে 2016 সালে বিভিন্ন স্কুলে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা কমে আসে, কিন্তু গত বছর এটি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। পুনর্বাসনমূলক বিচার ব্যবস্থা চালুর পরেও শিক্ষার্থী বহিষ্কারের এই পরিসংখ্যান নিউ ইয়র্কের স্কুলগুলোয় অপরাধ বেড়ে যাওয়ার প্রমাণ বহন করে। অভিভাবকরা এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। 30 মার্চ প্রকাশিত প্রতিবেদনে চলতি বছরের প্রথম 3 মাসের হিসেবও তুলে ধরা হয়। এতে দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় বিভিন্ন স্কুলে সাময়িক ও স্থায়ী বহিষ্কার ঊর্ধ্বমুখী। গত বছরের 7 সেপ্টেম্বর থেকে চলতি বছরের 23 মার্চ পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় শিক্ষার্থী বহিষ্কারের হার বেড়েছে 5.4%। বিষয়টি মোকাবেলায় বিভিন্ন কার্যক্রমের কথা বলে এলেও শিক্ষা বিভাগ এখনও এক্ষেত্রে তেমন কোনো উন্নতির প্রমাণ রাখতে পারেনি। গত জানুয়ারি থেকে সংকট মোকাবেলার করণীয় বিষয়ে শিক্ষা বিভাগ স্কুল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, কিন্তু এসব প্রশিক্ষণ এখন পর্যন্ত কোনো ফল এনে দিতে পারেনি। এর আগে গত 2 মার্চ NYPD প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে নিউ ইয়র্কের স্কুলগুলোয় অপরাধ বৃদ্ধির পরিসংখ্যান। এতে বলা হয়, বড় ধরনের অপরাধ ও এর কারণে গ্রেফতারও বেড়েছে। নিউ ইয়র্কের স্কুলগুলোয় গত বছর সংগঠিত অপরাধে 399 জনকে গ্রেফতার করা হয়, যা এর আগের বছর ছিল 373 জন। বিউটি আকবর, TVN24 নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, তবে ফিরে এসে আমাদের হাতে আরো যা যা রয়েছে। সিরিয়ায় সামরিক শক্তি বাড়ানোর অভিযোগ এনে ইরানকে সতর্ক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গুগল, ফেসবুক এবং ইউটিউবের মতো কোম্পানিগুলোকে করের আওতায় আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। স্বাগত জানাচ্ছি সংবাদে। এ পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে তেহরান, এমন অভিযোগ এনে তেল আবিবের ধৈর্যের পরীক্ষা না নিতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হলোকাস্ট রিমেম্বার্স ডে সামনে রেখে বুধবার জেরুজালেমে ওই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি জানান, ইসরায়েলের নীতি হল আগ্রাসনের বিরুদ্ধে আগ্রাসন। ইরানের শাসকদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, আজকের দিনেও ইহুদি রাষ্ট্র ধ্বংস করার দুঃসাহস দেখায় একটি পক্ষ। কোরিয়া উপকূলে উত্তেজনা কমানো এবং আমেরিকার সাথে আলোচনায় কিম জং উনকে বেশ আন্তরিক বলে মনে করেছেন সাউথ কোরিয়া। সিএনএনকে এ কথা বলেছেন সাউথের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ডো জং হোন। গত মাসে পিয়ংইয়ং সফরে কি পপ কনসার্টে আকস্মিকভাবে হাজির হন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। এ সময় তার পাশেই ছিলেন ডো। কিমকে খুব কাছ থেকে দেখে এবং তার সাথে আলাপ করে তিনি উপলব্ধি করেছেন নর্থ কোরীয় নেতা সিওল এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, যেটি খুবই ইতিবাচক বলে মনে করেন তিনি। Chairman Kim Jong-un was very interested in the songs, what I knew about the singers, the lights for the stage. He said he hadn't seen that type of light before, asking if we'd bought them from South Korea. He was very natural when he was talking about music, culture, sports. 3,000 আফগান অভিবাসীকে বহিষ্কারের জন্য তুরস্কের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে যুদ্ধবিধ্বস্ত দেশে ফিরে ঝুঁকির মধ্যে বসবাস করছে ওই শরণার্থীরা। অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় সীমান্তে যে ভয়াবহ পরিস্থিতির মুখে তারা পড়েন তার বর্ণনা দিয়ে এক আফগান নাগরিক জানিয়েছেন, এই ভুল তিনি আর কখনোই করবেন না, এই পথে যেন আর কেউ না হাঁটেন সেই অনুরোধ করেন তিনি। অনেক স্বপ্ন নিয়ে অবৈধ পথে তুরস্কে পাড়ি জমান প্রায় 3,000 আফগান অভিবাসী। জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছার পরও তুরস্কে থাকতে পারছেন না তারা। গত রোববার থেকে আফগানিস্তানের অবৈধ অভিবাসীদের প্রত্যাহার শুরু করেছে তুরস্ক। দেশটির উত্তর পূর্বাঞ্চলের অ্যালজিরাম বিমানবন্দর থেকে অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে। ফেরত আসা এই আফগান অভিবাসীদের একজন নাজিমউদ্দিন, সম্প্রতি তাকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। তবে অনেক স্বপ্ন নিয়ে তুরস্কে পাড়ি দিয়েছিলেন তিনি। One of the reasons that I went to Turkey was because of the daily explosions and suicide bombing in Kabul. One explosion would shut down the businesses nearby for 2 weeks.
We got used to seeing people in the morning, but with no guarantee of seeing them again in the evening. ওয়েবসাইটে আফগানিস্তানের একটি বিজ্ঞাপনে দেখেন $3,000 তুর্কি ভিসা এবং রেসিডেন্সি কার্ড পাওয়া যায়। তবে তিনি এর চেয়ে কম অর্থে চোরাইভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন, যা খুবই বিপজ্জনক। তুর্কি পাচারকারীদের সাথে মরু অঞ্চল আর পাহাড় পথ দিয়ে ইরানি সীমান্ত এলাকা পাড়ি দেওয়ার বর্ণনা দেন। সেখানে প্রায় 150 যাত্রী ও তার পরিবার সহ একটি কন্টেইনারে বন্দী হয়ে যাত্রা শুরু করেন। তাদের উচ্চ আশা খুব দ্রুতই ভেঙে যায়। Especially on crossing the Iranian border, where nearly 90% do it illegally. I've experienced the mountain crossing, where I've seen dead bodies of people who died of thirst. So many bodies of Afghans dying there. তিনি কাবুলে ফিরে স্থানীয় খাবারের একটি রেস্তোরাঁয় কাজ করছেন আর বলছেন, অবৈধ তুরস্কে গিয়ে যে ভুল তিনি করেছেন তার কোনোদিনই করবেন না। এমনকি এই পথে যেন আর কেউ ইউরোপে পাড়ি না দেয় তারও অনুরোধ করেন নাজিমুদ্দিন। বিউটি আকবর, টিভিএন 24 নিউজ ডেস্ক। ব্রিটেনের নার্ভ এজেন্টদের রাসায়নিক হামলার শিকার সাবেক রুশ এজেন্ট সার্গেই স্ক্রিপল কন্যা ইউলিয়া স্ক্রিপল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম কথা বলেছেন। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমে তার আত্মীয়ের সাথে হওয়া ফোন আলাপের সেই অংশটুকু বুধবার প্রচার করেছে। এ নিয়ে এক বিবৃতিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তাকে সব ধরনের নিরাপত্তা তারা দিয়ে যাচ্ছে। লন্ডনের সলসবেরিতে রুশ নার্ভ এজেন্টদের রাসায়নিক হামলার শিকার সাবেক এজেন্ট সার্গেই স্ক্রিপল কন্যা ইউলিয়াকে সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয় কর্তৃপক্ষ। সেখান থেকে কঠোর নিরাপত্তায় তাকে গোপন একটি জায়গায় নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। ওই স্থান থেকেই আবারও রাশিয়ায় তার এক চাচাতো ভাইয়ের সাথে কথা বলেন ইউলিয়া। বুধবার স্থানীয় রাশিয়ান গণমাধ্যম সেই ফোনালাপ প্রচার করে। এতে তার চাচাতো ভাইকে ইউলিয়া সবকিছু ভালো আছে এবং সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে উঠছে বলে জানান। Everything is fine and fixable, she's heard saying. And as for her father Sergei's health, nobody has any problems that can't be put right. স্থানীয় গণমাধ্যমগুলো এই ফোনালাপের সত্যতা যাচাই করে। এতে ভেসে আসা কণ্ঠটি ইউলিয়ার বলেই প্রমাণ পায় তারা। এরপর স্থানীয় জনপ্রিয় এক গণমাধ্যম রাশিয়াকে এ বিষয়ে নির্দোষ বলে দাবি করে। তারা বলে আইপ্যাড ব্যবহার করে এই হামলা হয়ে থাকতে পারে, আর আইপ্যাড সম্পূর্ণ আমেরিকার আবিষ্কার। এ নিয়ে কথা হয় মস্কো টাইমসের সাবেক সম্পাদক ক্যাল ফিশম্যানের সাথে। Kremlin is managing every message it sends through federal television. This is how basically Russian nation gets its political agenda. স্থানীয় জনগণ এই কর্মকাণ্ডে রাশিয়া নির্দোষ বলে মনে করেন। সবাই ব্রিটেনের অভিযোগ মানতে নারাজ। Do you believe the British or the Russians? Of course not. You don't? Of course not. I can say that I'm a patriot of my country. So I think it's just like anti-Russian strategy because it's Russian strategy. Yes. গত 4 মার্চ লন্ডনের সলসবেরিতে নার্ভ এজেন্টদের রাসায়নিক হামলার শিকার হন সাবেক রুশ গোয়েন্দা সার্গেই স্ক্রিপল ও তার কন্যা ইউলিয়া। এই ঘটনায় ইউলিয়া হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনও চিকিৎসা চলছে সার্গেই স্ক্রিপলের। ইমদাদুল্লাহ বাবু, টিভিএন 24 নিউজ ডেস্ক। এ পর্যায়ে বাংলাদেশের কিছু খবর। গুগল, ফেসবুক এবং ইউটিউব সহ ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে করের আওতায় আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। বৃহস্পতিবার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। গত 10 বছরে এই কোম্পানিগুলো থেকে বাংলাদেশ থেকে কত টাকা আয় করেছে তা তদন্ত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। কোটা পদ্ধতি বাতিল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা, ভূষিত করেন মাদার অব এডুকেশন উপাধিতে। এছাড়া আন্দোলনকারীরা শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহারেরও দাবি জানান। পরে আনন্দ মিছিল বের করা হয়। সারা বাংলার মেধাবী শিক্ষার্থীদের প্রাণের দাবি, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত নিয়োগে কোটা সংস্কার দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেনে নেওয়ায় ছাত্র সমাজের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা তার
এই বক্তব্যকে সাদরে গ্রহণ করে আমাদের কর্মসূচি আমরা প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আমরা স্থগিত ঘোষণা করলাম। আন্দোলনের সাথে বোধহয় মামলার সম্পৃক্ততা নাই। আন্দোলন হলো ক্রিমিনালদেরকে বিচারের আওতায় আনা, দুর্বৃত্ত দস্যু খুনের উদ্দেশ্যে যারা ই করে এবং এই তাদেরকে বিচারের আওতায় আনা, সেটি রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবে এবং সেটির জন্য আমরা দাবি জানিয়েছি। আওয়ামী লীগ সরকারের গৃহীত পদক্ষেপে বাংলাদেশ এখন 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছে, একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, সরকার দেশে প্রতিটি জেলায় উপজেলায় বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভেরামারায় 410 মেগাওয়াট কম্বাইন্ড বিদ্যুৎ কেন্দ্র এবং 15 উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা জানান। এ সময় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বানও জানান তিনি। বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন বাড়ায়নি, তবে তারা দিয়েছিল দেশের মানুষকে, খাম্বা দিয়েছিল। বিদ্যুৎ নাই কিন্তু রাস্তার পাশে খাম্বা পড়ে আছে। প্রতিটি এলাকা যাতে অন্ধকারমুক্ত হয় তার ব্যবস্থা নিচ্ছে। আমাদের যে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি তার ফলাফলে দেশের জনগণ এখন পাচ্ছেন। প্রতিটি জেলায় যাতে বিদ্যুৎ পৌঁছায়, প্রতিটি উপজেলায় যাতে পৌঁছায়, প্রতিটি ইউনিয়নে যাতে বিদ্যুৎ পৌঁছায়, সেই ব্যবস্থাটা আমরা পদক্ষেপ নিয়েছি। বিদ্যুৎ উৎপাদন করতে কিন্তু অনেক টাকা খরচ হয় এবং যে টাকা খরচ হয় আমরা কিন্তু সেই টাকা বিদ্যুতের দাম গ্রহণ করি না, এখানে ভর্তুকি আমরা দেই। সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। নির্বাচনী বছর, নতুন প্রকল্প নেওয়া যায় না, তাই আসছে বাজেটে পুরনো প্রকল্প বাস্তবায়ন গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির 39তম যৌথ সভায় এসব কথা বলেন তিনি। ক্যাশ লিকুইডিটির অভাবের কারণে হোম লোনটা কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করে ব্যাংক একটি চিঠি দিয়েছে 4% করে আমাদের ইন্টারেস্ট বাড়াতে হবে, 4-5% স্পেড রেখেই আমি কিন্তু এটা লোন দিয়েছি। তাহলে কোন যুক্তিতে এখন আমি 4% আমি দিব? সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার, রোড, ইলেকট্রিসিটি, গ্যাস, সেগুলির আরও ব্যাপকভাবে সংস্কারের জন্য অর্থের প্রয়োজন। কর্পোরেট ট্যাক্সের বিষয়টি তো এটিকে সুষমকরণের একটা যুগের দাবি, সেটিকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। নির্বাচনের বছরে নতুন উদ্যোগ নেওয়া যায় না, সুতরাং পুরনো যেসব উদ্যোগ আমরা নিয়েছি সেগুলো যাতে পারফেক্ট করা যায়, ভালো করা যায়, সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। এ পর্যায়ে রয়েছে স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সৌজন্যে NRB মিনিটস প্রবাসী বাংলাদেশিদের খবর। কুইন্স বরো প্রেসিডেন্ট পদে আগামী নির্বাচনে মেলিন্ডা কেটসকে সমর্থন জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে বুধবার জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে ফান্ড রেজিং ডিনারের আয়োজন করা হয়। এতে উপস্থিত হয়ে মেলিন্ডা কেটস প্রবাসী বাংলাদেশিদের তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। এ সময় কমিউনিটির বিশিষ্ট জনেরাও এতে উপস্থিত ছিলেন। আবারও সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরে এসে আমাদের হাতে আরও যা যা খবর রয়েছে। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। ইন্দোনেশিয়ার একটি আইসক্রিম কারখানা শৈবাল দিয়ে এমন কাপ তৈরি করছে যা আইসক্রিমের সঙ্গে খাওয়া যায়। আমন্ত্রণ রাতের সংবাদে। এবারে রয়েছে আমাদের ফিচার রিপোর্টগুলো। দেশে এক ধরনের ভাং শিল্পের দ্রুত বিকাশ ঘটছে। এ ধরনের ভাং ক্যানাবিডি ওয়েল বা CBD নামে পরিচিত। উদ্বেগ, অনিদ্রা, বিষণ্ণতা এবং ব্যথার মতো সমস্যা দূর করতে এই তেল ব্যবহার করা হয়। গাঁজার উপাদান THC-র মতো CBD ব্যবহারে চাঙা হওয়া যায় না। 4টি বাদে আমেরিকার সব স্টেটেই CBD বৈধ, যদিও এর অনুমোদন দেয়নি FDA। এই তেল খুবই অনিয়ন্ত্রিত এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ভালো কোনো গবেষণা এখনও নেই।
মাস আগে প্রতিদিন সিবিডি ব্যবহার করতে শুরু করেন নিউ ইয়র্কের সুস্থতা বিষয়ক ব্লগার জুলস হান্ট। তিনি জানান চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করছেন। সিবিডি তার পাকস্থলীর সমস্যা এবং এর কারণে তৈরি উদ্বেগ দূর করছে। What did you first notice when you started to use it? I think you start to feel the benefits over time and then you realize Hans janan CBD tel byaboharer phole tar chomotkar ghum hocche kajer chintay tar ar ghum bhenge jay na bhanger onek gulo upadaner ekti holo CBD ar ekti upadan THC ja gajar mul manoshik upadan THC er moto khati CBD byabohare manoshik anondo paoa jay na Thinking about my long to-do list for the next day. Drake University's Chemical Sciences Chairman Tim Wilty janan ei ponnoti kotota upokar kore seti bola mushkil. The actual effectiveness from a scientist. Tini bolchen boigyanik drishtibhongi theke CBD er shothik karjokarita bola shotti kothin karon ei bishoye bhalo kono boigyanik gobeshona hoyni. Scientific point of view is really difficult to define. Tobe tini janan shimito gobeshonay dekha geche mrigi roger khetre CBD karjokor. Tobe er parshopotikriya আশঙ্কা আছে Drowsiness is common and then GI complaints. ওয়েলটি বলছেন ঝিমুনি একটি মামুলি সমস্যা এরপর GI জটিলতা দেখা দিতে পারে সবশেষে পাকস্থলী ক্ষতিগ্রস্ত হওয়ার মতো উদ্বেগ দেখা দিতে পারে Then there's a potential concern about damage to the liver. জুলস হান্ট জানান গত বছর 4টি CBD উৎপাদক প্রতিষ্ঠানকে চিঠি দেয় ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA ওই চিঠিতে অভিযোগ করা হয় এসব প্রতিষ্ঠানের কিছু পণ্যে যে মাত্রায় CBD আছে বলে দাবি করা হয় সে মাত্রায় নেই সেজন্য এসব CBD নিয়ে নিজস্ব গবেষণা দরকার বলে মত দেন তিনি That's why you have to do your research. তার মতে রোগীরা নিশ্চয়ই যে কোনো CBD তেল কিনতে চাইবেন না সেজন্য তারা চিকিৎসকের পরামর্শ নেবেন দেশে CBD উৎপাদনের কারখানা বেড়েই চলছে ভাং সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান নিউ ফ্রন্টিয়ার ডেটা ধারণা করছে আগামী 4 বছরে CBD এর বিক্রি প্রায় 4 গুণ বেড়ে যাবে তখন বর্তমানের $335 মিলিয়ন থেকে বেড়ে $1.9 বিলিয়ন দাঁড়াবে We've seen our sales grow tenfold in the past year. ক্যালিফোর্নিয়া ভিত্তিক CBD কোম্পানি রব জোসেন হেক জানান গত বছর তাদের বিক্রি বেড়েছে 10 গুণ তার কোম্পানির ওয়েলনেস লোশন খুবই জনপ্রিয় They'll use it before a workout. রবের স্ত্রী ও লর্ড জোনসের সহপ্রতিষ্ঠাতা কিন্ডি কোপেবিয়ানকো জানান তাদের তেল কাজের আগে বা পরে ব্যবহার করতে হয় এক্সিমা থেকে শুরু করে সোরিয়াসিস এবং সানবার্ন বা রোদে পোড়া পর্যন্ত সব ধরনের চর্মরোগ এবং মাথা ব্যথা ঘাড় ব্যথা ও জয়েন্টে ব্যথার জন্য এটি কার্যকর ওষুধ বাত MS এবং লাপাস রোগীরা CBD লোশনের মতো পণ্যের দিকে ঝুঁকছেন ব্যথার জন্য তারা এই লোশন মাখেন রাতে হিল পরে বেড়াতে যাবার আগেও এটি ব্যবহার করেন অনেকে সানবার্ন হেডেক্স এন্ড নেক এক্স জয়েন্ট পেইন ওয়াশিংটন ডিসির বিখ্যাত শেফ স্মাইক মেন্ডেলসন CBD মিশ্রিত পানির ব্যবসায় সফল হয়েছেন ইটস অ্যানাদার প্ল্যান্ট ইটস জাস্ট লাইক মাচা ইটস জাস্ট লাইক মেন্ডেলসন জানান এটি আরেক ধরনের গাছ এটি ঠিক মাইচা বা কফি বীজের মতো তবে এটির গাজার মতো বদনাম আছে A coffee bean, it has just gotten a bad rap from marijuana. CBD ব্যবহারের সুফল পেলেও হান্ট মনে করেন না শুধু এ কারণেই তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে. I think it's a combination of things, a really healthy diet. তার ধারণা CBD তেলের পাশাপাশি স্বাস্থ্যকর ও অ্যালার্জি মুক্ত খাবার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূরক খাদ্য সব মিলিয়ে তিনি ভালো আছেন মাইগ্রেন অন্ত্র অনিদ্রা এবং মাসিকের নানা সমস্যার জন্য কয়েক ডজন রোগীকে CBD তেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন হান্টের চিকিৎসক তবে তিনি জানান অন্য সব চিকিৎসায় ব্যর্থ হওয়ার পরে এই তেল ব্যবহার করা উচিত That in combination is making me feel better as a whole. যারা অন্য কোনো ঔষধ খাচ্ছেন তাদেরকে CBD ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি জান্নাতুল মুন টিবিএন 24 নিউজ ডেস্ক শৈবাল দিয়ে কাপ তৈরি করছে ইন্দোনেশিয়ার এক আইসক্রিমের দোকান এই কাপ আইসক্রিমের সাথে খেয়ে ফেলা যায় প্লাস্টিক বর্জ্য কমাতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে 2015 সালে সায়েন্স জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে চায়নার পর ইন্দোনেশিয়া দ্বিতীয় বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ বিশ্বের 27% প্লাস্টিক বর্জ্য তৈরি হয় ওই দেশটিতেই সমুদ্র শৈবাল চূর্ণ দিয়ে তৈরি করছেন আইসক্রিম কাপ আর এই অভিনব প্রযুক্তি আবিষ্কার করেছেন অ্যাভোয়ারের সহ প্রতিষ্ঠাতা 26 বছরের ডেভিড ক্রিস্টিয়ান
জাকার্তার রাস্তা ও নদীতে বর্জ্যের পরিমাণে বিস্মিত হয়ে 2016 সালে অ্যাভয়ারের যাত্রা শুরু করেন ক্রিশ্চিয়ান। উদ্দেশ্য ছিল মজার কিছু তৈরি করা যা মানুষকে প্রকৃতি নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার শিক্ষা দেবে। তখনই তিনি তৈরি করেন সমুদ্র শৈবালের ভোজ্য কাপ, নাম দেন অ্যালোজেলো। ইন্দোনেশিয়া বড় সমুদ্র শৈবাল উৎপাদনকারীদের একটি, তাই এটাই বেছে নিয়েছেন ক্রিশ্চিয়ান। আর এই তৈরির প্রক্রিয়া খুব সহজ। ফুটন্ত পানিতে সমুদ্র শৈবালের চূর্ণ মেশানো হয়, এরপর এটা ছাঁচে ঢেলে রাখা হয় মিনিট পনেরো, পরে শক্ত করার জন্য রাখা হয় ফ্রিজে। মানুষ পান করতে পারবে, সাথে গ্লাসটাও খেতে পারবে, যা আগে কখনো ছিল না। যারা আমাদের এই গ্লাস কিনবে তাদের আমরা প্লাস্টিক বর্জ্য কমানোর উদ্যোগে সহায়তার জন্য ধন্যবাদ জানাবো। এভাবেই আমরা শেখাবো। জাকার্তার বেশ কিছু আইসক্রিম বিক্রেতার মধ্যে ক্রোনোজ কোনসে ব্যবহার করা হয় এই অ্যালোজেলো। তিনটি স্বাদে জেলোকন বানানো হয় ক্রোনোজ কোনসে, অরেঞ্জ, ইয়েলো, ব্লুমিন্টি ও রেড স্ট্রবেরি। অ্যালোজেলো কাপগুলো প্রিজারভেটিভ মুক্ত, এতে কোনো ধরনের জেলাটিন ব্যবহার করা হয় না। এখন ঘরেই উৎপাদন হচ্ছে অ্যালোজেলো, আর উৎপাদন হয় অর্ডারের উপর নির্ভর করে। কাপের পাশাপাশি এখন নুডলস ও কফির মতো শুকনো আর তরল খাবারের জন্য ভোজ্য প্যাকেট তৈরির চিন্তাও করছে তারা। ফাহিমুনাইন, টিবিএন 24। এই ছিল রাতের সংবাদ আয়োজনে। তবে শেষ করার আগে প্রধান শিরোনামগুলো থাকছে আরও একবার। সিরিয়ায় সামরিক অভিযান সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্পষ্ট কথা বললেও প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স। সিরিয়ার হামলায় ক্লোরিন ও সাইরিনের কথা নিশ্চিত করেছেন আমেরিকার গোয়েন্দারা, অস্বীকার করছে সিরিয়া ও রাশিয়া। সিনেট শুনানিতে প্রেসিডেন্ট ও রাশিয়া নিয়ে প্রশ্নের জবাব দেননি ট্রাম্প মনোনীত সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিও। প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারি ক্লিন্টনের ভুয়া সেক্স টেপ ফলো আপ করে প্রকাশ করে রাশিয়ার ইন্টারনেট এজেন্সি। অবশেষে শর্ত সাপেক্ষে মেক্সিকো সীমান্তে সেনা পাঠাতে রাজি হয়েছে ক্যালিফোর্নিয়া, স্বাগত জানালেন প্রেসিডেন্ট। সিরিয়ায় সামরিক শক্তি বাড়ানোর অভিযোগ এনে ইরানকে সতর্ক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গুগল, ফেসবুক, ইউটিউবের মতো কোম্পানিগুলোকে করের আওতায় আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। আপনারা দেখছিলেন টিভিএন 24 টেলিভিশনের রাতের সংবাদ। আপনাদের সাথে ছিলাম আমি শামীম আল আমিন, আরও সাথে ছিলাম আমি মিতু চক্রবর্তী রায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। শুভরাত্রি।